সরস্বতী, আমি তোমাকে প্রথম চুম্বন করি 25 তলা লিফটের ভেতর। প্রথম চুম্বন কখনো ভালো হয় না, অসাধারণ হয়। তোমার ভুবন মোহিনী হাসিটাকে স্পর্শ করতে গিয়ে তোমার অপূর্ব একটি স্তনে হাত লেগে গিয়েছিল। আমি সেই হাত দিয়ে কত বই খুলে বসলাম, আমি সেই হাত দিয়ে কত পৃষ্ঠা উল্টে দেখলাম, আমি সেই হাত দিয়ে কত কবিতা লিখে দেখলাম। তোমার বুকে যদি হাত না লাগত, আমি কি 40টা বই লিখতে পারতাম? ঠাকুরমশাই বলতেন, কুচযোগ শোভিত মুক্তাহারে। আমার লজ্জা হতো বলতে, কিন্তু কিন্তু কি সুন্দর একটা কথা! আমি যদি এরকম একটা লাইন লিখতে পারতাম, তুমি আমাকে সেই বীর্য দাও, সেই বিদ্যা দাও, আকাশে নয়, আমার ভিতরে যেন কাল সূর্য ওঠে। আকাশে তো অনেক দিন উঠল, 25 তলা লিফটের ভেতর এখন সিসিটিভি। দ্বিতীয় চুম্বনের জন্য আমি পৃথিবীতে নামছি। না পারছি তোমার বাসন্তীকে ধরতে, না পারছি আমি তোমার মুক্ত ছুঁয়ে দেখতে। ক্যামেরা এসে পৃথিবীটা খারাপ হয়ে গেল। দ্বিতীয়বার কেউ সরস্বতীকে চুম্বন করতে পারে না, পারে যে লিখতে পারে, পারে যে জ্যোৎস্না হতে পারে, পারে যে লিখতে পারে, পারে যে জ্যোৎস্না হতে পারে।